আটেরটা দেখো, বিয়োগ করো 4 পূর্ণ 11/13 বিয়োগ 2 পূর্ণ 15/26, দুটোই মিশ্র ভগ্নাংশে আছে। প্রথমে আমরা অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাব, তারপর আমরা বিয়োগফল নির্ণয় করব। যেমনভাবে আমরা যোগফল নির্ণয় করেছিলাম সেরকমই বিয়োগের ক্ষেত্রেও একই নিয়ম, শুধু এখানে বিয়োগ হবে। কিভাবে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব দেখো, প্রথমে এই হরকে পূর্ণ সংখ্যাটা দিয়ে গুণ করব, যেটা উত্তর হবে, তার সাথে লবকে যোগ করব। তাহলে 13 4 13 52, 52-র সাথে 11 যোগ করলে কত হয়? 63। দেখো সমান দিয়ে আমরা 63/13 লিখলাম। বিয়োগ, আবার এটাকে ভেঙে নেব, 26 2 গুণে 52, 52-র সাথে আবার 15 যোগ করব, যোগ করে কত পাবো? 67। দেখো 67 লিখলাম, নিচে 26। এবার 13 আর 26-এর লসাগু নির্ণয় করব, যেভাবে আমরা যোগফলের ক্ষেত্রেও করেছিলাম। 13 আর 26-এর লসাগু দেখো, 13 দিয়ে গেল, 13 একে 13, 13 দুয়ে 26, তাহলে লসাগু কত হলো? 13 2 গুণে 26, 26 লসাগু। দেখো 26 লসাগু লিখেছি, এবার কি করতে হবে? এই হর হর দিয়ে লসাগুকে ভাগ করতে হবে। তাহলে কি করেছি, 13 দিয়ে 26-কে ভাগ করে কত বেরিয়েছে? 2। এবার এই 2-কে 63 দিয়ে গুণ করব, তাহলে 63 2 গুণে 126। বিয়োগ, আবার দেখো 26কে 26 দিয়েই ভাগ করতে হবে, 26কে 26 দিয়ে ভাগ করলে কত হয়? 1 হয়, 1 দিয়ে 67কে গুণ, তাহলে 67 1 67। এবার বিয়োগফল যেটা বেরোবে সেটা আমরা লিখলাম 59 59/26, এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে নিয়ে যাব। এবার কিভাবে নিয়ে যাব? 59কে 26 দিয়ে ভাগ করে নেব, ভাগ করে দেখো যেটা ভাগফল বেরিয়েছে সেটা পূর্ণ সংখ্যা হয়ে যাবে, আর যেটা ভাগশেষ রয়েছে সেটা লব, আর 26টা হর।